পিওর অ্যান্ড্রয়েড এবং এক্সিলেন্ট একটা ক্যামেরার এক্সপিরিয়েন্স পেতে গেলে ডেফিনেটলি পিকজেল ফোনটা সবার প্রায়োরিটি থাকবে এবং এইটা ছাড়া আসলে অপশন হাতে নাই এ সিরিজের লেটেস্ট যে ফোন সেটাই হলো পিকজেল সেভেন এবং এই ফোনটা এখন যদি আপনি প্রিয়ন মার্কেটে কিনতে যান তাহলে দেখবেন যে আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার আশেপাশে পেতে পারেন এবং এখন কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনই পাওয়া যায় কারণ কিছুদিন আগেই অর্থাৎ কয়েক মাস আগেই কিন্তু ফোনটা লঞ্চ হয়েছে কিন্তু কথা হলো এই ফোনটা আসলে এখন এত দাম দিয়ে কেনা উচিত হবে কিনা এইটার পারফরমেন্স কেমন পিকজেল সেভেন থেকে এইটা এগিয়ে আছে নাকি পিছিয়ে আছে কারণ সেভেন এর স্পেসিফিকেশন সাথে দেখলে এটা কিন্তু এগিয়ে আছে এটাতে এইট জিবি র্যাম বেটার ক্যামেরা সেই সাথে সাথে সেম প্রসেসর বেটার ব্যাটারি তো এটার আসলে ঘাটতিটা কোথায় বা ভালো দিক কোথায় চলুন সেটাই আজকে একদম বিস্তারিত জেনে নিই তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই আপনারা যদি এই স্মার্টফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে কন্ট্যাক্ট করতে পারেন এমকে মোবাইল পয়েন্টে তাদের শোরুমের ঠিকানা ফেসবুকের লিঙ্ক এবং ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কন্টাক্ট করে নিতে পারেন বা এখন যদি ফোন নাও কিনতে চান তাদের পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন তো প্রথমে এই পিক্সেল সেভেন এর ক্যামেরা নিয়ে কথা বলি কারণ পিক্সেল ফোন আসলে মূলত সবাই ক্যামেরার জন্যই কিনে থাকে এইটার আসলে ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন চলুন সেটা দেখি এইটাতে পিছনে দুইটা ক্যামেরা সেন্সর আছে তার মধ্যে একটা হলো থার্টিন মেগাপিক্সেলের সেটা ওয়াইড লেন্স আর একটা হলো সিক্সটি ফোর মেগাপিক্সেলের সেটা হলো মেইন সেন্সর তো এই দুইটা সেন্সর দিয়ে সব সময়ই আসলে ভালো ফটোগ্রাফস করা যায় এবং এখানে বেশ কিছু সফটওয়্যারের ম্যাজিক দেখিয়েছে তার মেইন সেন্সরটা দিয়ে সেটা আমি আসলে স্টেপ বাই স্টেপ বলতেছি এটা দিয়ে কিন্তু ডে লাইটে খুব সুন্দর ফটোগ্রাফস করা যায় যেমনটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ডাইনামিক রেঞ্জ এবং খুব কালারফুল পিকচার পাওয়া যায় এবং এই সেম কালার কিন্তু পিক্সেলের ফোনগুলোতে পাওয়া যায় অর্থাৎ খুব কন্ট্রাস্টি লুকের এবং এটার স্কিন টোনটা কিন্তু যথেষ্ট ন্যাচারাল থাকে এবং সেই দিক থেকে কিন্তু পিক্সেল ফোন যথেষ্ট পপুলার হয়েছে এটাও একটা কারণ সেটার পিকচার স্টাইল কারণে এবং সেই স্টাইলের পিকচার একদম খুব সুন্দরভাবে এটার মাধ্যমে আপনি পাবেন এবং এটা নাইট মোডেও কিন্তু খুব সুন্দর ছবি আসে এবং নাইট মুডে এখন দেখেছি যে খুব ফাস্ট শাটারেও একদম পুরো রাতকে দিন বানিয়ে ফেলতে পারবে এত সুন্দর ফটোগ্রাফি এটার মধ্যে করা যায় যে কারণে আমি সবসময় মানে এর আগে Pixel 7 এও বলেছি এটা দিয়ে ডে লাইট এবং নাইট মুডে অলওয়েজ আপনি গ্রেট কোয়ালিটি পিকচার পাবেন এটা সেটা ওয়াইডেও খুব সুন্দর শার্প ইমেজ পাওয়া যায় এবং মেইন সেন্সর দিয়ে আপনি ডিজিটালি জুম করা যায় ডিজিটালি জুম করেও কিন্তু খুব সুন্দরভাবে ভালো শার্প এবং ক্লিয়ার ইমেজ পাবেন যে কারণে এই ফোনটা ব্যবহার করতে যেয়ে আপনার কোনো সময় টেলিফটো লেন্সের কথা মনে হবে না বা অভাব বোধ করবেন না কারণ গুগল সফটওয়্যার যেটা করে থাকে তারা হার্ডওয়্যারের প্রবলেমগুলো সফটওয়্যার মাধ্যমে সলিউশন দেওয়ার ট্রাই করে এবং সেটাও কিন্তু এটার মাধ্যমে করেছে যেটা বলছিলাম ম্যাজিক যে সিক্সটি ফোর মেগাপিক্সেল সেন্সরকে তারা কিন্তু ডিজিটালি জুম করে করে পিকচার তোলার ক্যাপাবিলিটি দিয়েছে যে কারণে এটা জুম ক্যামেরা লেন্সের অভাব কিন্তু কোনো সময় বোধ হয় না এবং এটা দিয়ে আমি দেখেছি খুব স্মার্টলি তারা এস ডিটেক্ট করতে পারে এবং খুব ভালোভাবেই একদম পুরা ডিএসএল আর লুকের মতোই পোর্ট্রেটগুলো তুলতে পারে বাট এখানে আমি একটা প্রবলেম ফেস করেছি যেটা আমি পিক্সেল সেভেনে পাইনি সেটা হচ্ছে যে এরা খুব স্মার্টলি এজ ডিটেক্ট করে বা ব্লাডটা করে যে কারণে যখন সাবজেক্ট আমার ব্যাকগ্রাউন্ডের থেকে খুব কাছে যখন থাকে তখন এটা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে না এবং ন্যাচারালি কিন্তু সেটাই হয়ে থাকে যখন ডিএসএলআর দিয়ে আপনি ছবি তুলবেন তখন যদি সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ড খুব কাছাকাছি থাকে তখন দেখা যায় যে ব্লার হয় না বা লিটারেলি একদম কম হয় এবং এখানে আসলে এই পিকজেল সেভেন এ দিয়ে ছবি তুলতে যে আমি দেখেছি যে এরকম প্রবলেম অহরহ ঘটতেছে যখন আসলে সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডের খুব কাছাকাছি তখন আসলে ব্লার হচ্ছে না বাট এরা যেহেতু অপরাধি করতেছে সেই হিসেবে আমি এক্সপেক্ট করতেছিলাম যে এটাতে ব্লার হবে বাট ব্লার আসেনি তো আপনি যদি যেটা লজিক্যালি দেখেন তাহলে কিন্তু ঠিক আছে বাট এই সফটওয়্যার প্রসেসিং এর ক্ষেত্রে আমার কাছে এটা ঠিক মনে হয়নি এমনটা হতে পারে আমার এই ফোনের প্রবলেম বা এটা সফটওয়্যার আপডেটের কারণে হতে পারে আমি কিন্তু রিসেন্টলি এটা অ্যান্ড্রয়েড 14 আপডেট দিয়েছি তো এটা একটা গ্লিচ হতে পারে সেটা আসলে আমি এর পরের আপডেট আসলে বুঝতে পারবো যাই হোক তাছাড়া এটাতে সবসময় খুব সুন্দরভাবে আমি দেখেছি যে এস ডিটেক্ট করতে পারে এবং খুব এত সুন্দর একটা প্রসেসিং পায় অর্থাৎ যখন আপনি ক্লিক করবেন ক্লিক করলে প্রসেসিং হতে একটু টাইম লাগে বাট টাইম লেগে যখন প্রসেসড হয়ে ইমেজ আপনার সামনে আসবে তখন আসলে সত্যিই সারপ্রাইজ হতে হয় এত সুন্দর পোর্ট্রেটের আমাদের পাওয়া যায় এবং এটাতে যে সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু থার্টিন মেগা পিক্সেলের এবং এই সেলফি ক্যামেরাটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলের একটা ভিউ দিতে পারে টোয়েন্টি এম এম পর্যন্ত যে কারণে এটা দিয়ে খুব ওয়াইড সেলফি তুলতে পারবেন এবং এটা ডিজিটালি জুম করে আপনি কিন্তু অনএক্সেও খুব সুন্দর টাইট ফোকাল লেনতেও কিন্তু সেলফি তুলতে পারছেন সো এই যে সেলফি ক্যামেরা সেটা কিন্তু টু ইন ওয়ানের মতো আপনি ওয়াইডও পাচ্ছেন ক্লোজও পাচ্ছেন এবং যে কারণে এটা দিয়ে যখন গ্রুপে আপনি সেলফি তুলবেন তখন খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন আবার যখন সিঙ্গেলে পোর্ট্রেট সেলফি নিচ্ছেন তাছাড়া নর্মাল সেলফি নিচ্ছেন তখন কিন্তু অলওয়েজ খুব সুন্দর একটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাচ্ছেন এবং সেটা নাইট মুড এবং ডে লাইটে সব সময় আসলে খুব সুন্দর ফটোগ্রাফস পেতে পারেন যে কারণে এই যে তিনটা ক্যামেরা সেন্সর এই তিনটা ক্যামেরা সেন্সরের ফটোগ্রাফস নিয়ে আপনার কমপ্লেন হবে না যে বাজেটে আপনি কিনতেছেন এই বাজেট রেঞ্জে এটা খুবই সুন্দর ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আপনাকে দিবে নো ডাউট এবং এটা যদি ভিডিওগ্রাফির কথা বলি ভিডিওতে কিন্তু এটা ফোর কে পর্যন্ত শুট করতে পারে এবং এই যে ডিজিটালি জুম করে ফটোগ্রাফির ব্যাপারটা সেটাও কিন্তু ভিডিও আছে যে কারণে এটা লেন্থের মিসিং ভিডিওগ্রাফিতেও মনে হয় না খুব লেন্থে ভিডিও করতে পারবেন সেই সাথে সাথে ওয়াইড আলট্রা ওয়াইড তো আছে সো অলওয়েজ আপনি যে কোনো ফোকাল লেন্থ কভার করে ভিডিও করতে পারবেন এবং এই ভিডিও কিন্তু খুবই স্ট্যাবল এবং খুব ভালো ভিডিওগ্রাফ এটার মাধ্যমে করা যায় আমি আগে বলেছিলাম যে এটা আইফোন লেভেলের অত বেশি জোস না বাট এটার ভিডিও কোয়ালিটি নিয়ে কমপ্লেন থাকবে না আমরা ডেইলি লাইফে ইউজ করতে গেলে বা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে যেমন ভিডিওগ্রাফি এক্সপেক্ট করি সেই রকম কোয়ালিটি মধ্যে পাওয়া যায় সেটা নিয়ে আসলে কমপ্লেন হবে না যাই হোক এবার আসি যে সেলফি ক্যামেরার ভিডিওতে সেলফি দিয়ে এটা 4K শুট করতে পারবেন একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন পিক্সেল 7 সেলফি ক্যামেরার ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আসলে কেমন ওভারঅল ভিডিওগ্রাফি এটা কেমন আসলে স্যাম্পল করতে পারেন এবং ডাইনামিক রেঞ্জ কেমন ক্যাপচার করতে পারে এবং ওভারঅল সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে এটাতে কিন্তু জুম করে সাউন্ড করার ক্যাপাবিলিটি আছে সো ওভারঅল এটা সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে এবং আশেপাশে কিন্তু অনেক নয়েজ হচ্ছে তো সব একটা ধারণা পাবেন যে প্রসক্ত ভিডিওর মাধ্যমে যে কেমন ভিডিওগ্রাফি এই পিক্সেল সেভেন এর সেলফি ক্যামেরা দিয়ে আপনি করতে পারবেন তো এটা ছিল পিক্সেল সেভেন এর ক্যামেরার এক্সপিরিয়েন্স তো এটা ডিজাইন ওয়াইজ বা হ্যান্ড ফিল কেমন দিচ্ছে বা স্পেসিফিকেশন কি অবস্থা চলুন সেটা দেখি এইটার ফ্রন্টে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ একটা ওলেড ডিসপ্লে আছে যেটাতে নাইনটি হার্জ রিফ্রেশ রয়েছে এবং এইচ টেন সাপোর্ট করে তো এখানে প্রথমে দেখলে আপনার একটা জিনিস খারাপ লাগবে সেটা হচ্ছে যে এত দাম দিয়ে যখন একটা ফোন কিনতেছেন সেটা চারি সাইডে এত বেশি বেজেল এবং নিচে এত বড় নস এটা আসলে মেনে নেওয়া কষ্টকর এই বাজেটে ফোন কিনতে গেলে একদম ফিউচারিস্টিক ডিজাইনের স্মার্টফোন পেতে পারেন সেই দিক থেকে এটা একটা ব্যাকডেটেড আছে বা ডিসপ্লের কোয়ালিটি খুবই সুন্দর এবং এখানে যে ক্যামেরা বামটা রয়েছে উপরে এখানে কিন্তু একটা ফেস আইডি রয়েছে ফেস আইডি বলতে এটা ফেস আনলক সিস্টেম রয়েছে এবং সেই সাথে সাথে নিচের দিকে একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে যেটা অপটিক্যাল সেন্সার ব্যবহার করা হয়েছে তো এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এটা যে ফেস আইডি বা এটা যে ফেস লক সেই ফেস লকটা খুবই রিলায়েবল এবং খুব সুন্দরভাবে অলওয়েজ কাজ করে একদম গুটগুটে অন্ধকার বা একটু লো লাইট হলে একটু মিসিং হয় বা ওটা ঠিকমতো কাজ করে না বাট অলওয়েজ দেখা যাচ্ছে যে প্রপার লাইটে সবসময় এত সুন্দরভাবে কাজ করে যে আপনার কোনো সময় আসলে ফিঙ্গার দিয়ে টাচ করে আনলক খোলা লাগে না বা আনলক করা লাগে না সো সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তাছাড়া এটা যদি ব্যাকে দেখেন তাহলে ব্যাকে এই যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ছোটো মানে আপনি যদি পিক্সেল সেভেনের সাথে কম্পেয়ার করেন সেই হিসেবে কিন্তু এটা খুব একদম থিন করা হয়েছে এবং এটার মানে বডির সাথে খুব সুন্দরভাবে মিশে থাকে তো আমি এর আগে পিক্সেল সিক্স এর ভিডিওতে তো বলেছিলাম যে সিক্সের থেকে ওইটা আমার ভালো লাগে এবং সেম জিনিস এখানে যে পিক্সেল সেভেনের থেকে এই ক্যামেরা আমার কাছে বেশি ভালো লাগে এবং এটা যে ব্যাকটা রয়েছে সেটা কিন্তু প্লাস্টিক কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম এবং ধরতেও প্রিমিয়াম এবং উপর যে ডিসপ্লে সেটা প্রোটেক্ট করতেছে গোরিলা গ্লাস থ্রি তো এই ফোনটা ব্যবহার করলে ডেফিনেটলি সবাই একটা প্রোটেক্টর ব্যবহার করবেন সো গোড়িয়া গ্লাস থ্রি হোক বা ফোর হোক সেটা নিয়ে আসলে প্যারা হচ্ছে না এবং এটা ধরতে আসলে হ্যান্ড ফিল খুবই সুন্দর এটা নিয়ে আসলে কোনো কমপ্লেন হবে না এই ফোনটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ড ফিলের ফোন এবং এটার যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম সেই সাথে সাথে আপনি ডান সাইডে এখানে উপরে পাওয়ার বাটন নিচে ভলিউম বাটন এবং যদি বাম সাইডে দেখেন শুধু একটা সিম স্লট দেখতে পাচ্ছেন এখানে একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম ব্যবহার করতে পারবেন এবং যদি বটমে দেখেন তাহলে এখানে স্পিকার আছে এবং এই টোটাল মিলে কিন্তু স্টিরিও স্পিকার সেটা ব্যবহার করা হচ্ছে এবং এটা ওয়ান অফ দা বেস্ট স্পিকার এটা লাউডনেসও অত ভালো এবং সেই সাথে সাথে সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর এটা সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি আপনার ভালো লাগবে এবং যে টাইপ সি চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু আঠারো ওয়াট পর্যন্ত চার্জ করতে পারে এবং এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জও রয়েছে যাক এবার আসি যে এটা পারফরমেন্স কেমন এটাতে কিন্তু টেনসার জি টু চিপসেট ব্যবহার করা হয়েছে সেই সাথে সাথে এইট জিবি র্যাম এবং একদম পিওর অ্যান্ড্রয়েড চলতেছে একদম ফ্লুয়েন্টলি চলবে কোনো প্রকার প্যারা হবে না যে কোনো কাজ একদম ইজিলি করতে পারবেন গেমিং করতে চাইলেও করতে পারবেন আমি এটা দিয়ে একদম থার্টি মিনিটেরও বেশি একাধারে আমি পাবজি খেলেছি সেটাতেও আসলে ওরকম আহামরি হিটিং ইস্যু পাইনি তো সেটা আমি আসলে ওয়াইফাইতে চালাচ্ছিলাম ওয়াইফাইতে খেলতেছিলাম যদি মোবাইল ডাটাতে আপনি খেলেন বা মোবাইল ডাটাতে ইউজ করেন বা যদি নেট ব্রাউজ করেন স্ট্রিমিং করেন তাহলে দেখা যায় একটু গরম হয় বাট এই ফোনটাতে আসলে হিটিং ইস্যু আছে বা হিটিং হয় প্রচণ্ড এরকম আমি বলবো না সেই দিক থেকে আমার কাছে কোনো প্রবলেম মনে হয়নি এবং পারফরমেন্স ওয়াইজ একদম বেস্ট একটা ফোন হতে পারে পারফরমেন্স ওয়াইজ আসলে আমাদের ডেইলি লাইফ ইউজ করতে যায় কারোর কোনো কমপ্লেন হবে না তো এটা ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা আসুন সেটা দেখি এটাতে পঁচাশি মিলিয়াম একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা পিকজেল সেভেনের থেকেও বেশি এবং এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর এবং যে কারণে এটার ব্যাটারি ব্যাক আপ নিয়ে আসলে প্যারা হয় না আমি এটা হেভি ইউজ করে সাড়ে পাঁচ ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি তো দেখা যায় যে ডেলি লাইফে ইউজ করলে আমরা আসলে ওই লেভেলের ইউজ করি না তো সেই দিক থেকে ব্যাটারি লাইফ নিয়ে আসলে কোনো প্যারা হবে না আপনি হেভি ইউজ করেন কিনতে পারেন আপনি নর্মাল ইউজ করেন তাহলে চার্জ দিয়ে নিয়ে আপনার একদম প্যারা হবে না তো এটা ছিল আমার পিকসেল সেভেন এর এক্সপিরিয়েন্স এই ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স একটু কমেন্ট করে জানাবেন তাহলে আরও যারা আসলে ভিডিওটি দেখতেছে এই ফোনগুলো কেনার জন্য তাদের এক্সপিরিয়েন্সটা বা তাদের পার্সেস ডিসিশনটা কিন্তু আরো বেটার হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে